একটা সৈকত রয়েছেন, সৈকতলে এবার সন্দীপ ঘনিষ্ঠ যারা রয়েছেন তাদেরকে ধরার পালা। দেখো গ্রেপ্তার করা হবে কিনা সেটা পরবর্তীকালে ইডির যে তদন্ত সেই তদন্ত যত দূর এগোবে ভবিষ্যৎ বলে দেবে। তবে এই মুহূর্তে চন্দন লৌহের বাড়িতে ঠিক সকাল 7টা থেকে এখন 10:45 বাজে, প্রায় 4 ঘন্টা অতিক্রান্ত হতে চলল। চন্দন লৌহের বাড়িতে ইডি আধিকারিকরা তাঁকে এবং তার পরিবারের সদস্যদের বিশেষ করে তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছেন। তার কারণ এই আরজিকর দুর্নীতি মামলায় প্রথম যে এফআইআর হয়েছিল সেটা সিবিআই করেছিল এবং সিবিআইয়ের এই এফআইআরে 4 নম্বর নাম হিসাবে, অভিযুক্ত হিসাবে 4 নম্বর নাম রয়েছে ক্ষমা লৌহ, অর্থাৎ চন্দন লৌহের স্ত্রীর নাম রয়েছে। এবং সেই যে সেই এফআইআর করে সিবিআই আধিকারিকেরা একযোগে তল্লাশি চালিয়েছিলেন বিভিন্ন জায়গায়, তার মধ্যে চন্দন লৌহের বাড়িতেও তল্লাশি চালিয়েছিলেন। বেশ কিছু ডকুমেন্টস তারা পেয়েছিলেন, সেই ডকুমেন্টস সিবিআইয়ের কাছ থেকে শেয়ার পেয়েছে বা সিবিআইয়ের কাছ থেকে সেই ডকুমেন্টস শেয়ার করে ইডি আধিকারিকরা এই যে নজর রাখার জন্য আবার তোমার সঙ্গে আমরা যোগাযোগ করব। তুমি থাকো আমাদের সঙ্গে। এই মুহূর্তে দমদম পার্ক থেকে তুলিকা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তবে তার আগে আমরা একটু কালিন্দি থেকে নজর রাখবো, কারণ কালিন্দিতে মেডিকেল সংস্থার অফিসে সেখানেও চলছে ইডি তল্লাশি, আর সেখানকার ছবি আমাদেরকে এই মুহূর্তে জানাবেন প্রজ্ঞা। দেখো আমি এখন দাঁড়িয়ে আছি কালিন্দী হাউস থেকে C28 নম্বর বাড়িতে, আর এই বাড়ির একতলাতেই কিন্তু অকটেন মেডিকেল নামে একটি অফিস রয়েছে। জানা যাচ্ছে এই C28 এই কালিন্দী হাউসিংয়ের এই একতলায় এই অফিসটি ভাড়া নিয়ে চালাতো অকটেন মেডিকেল। এবং যেটা জানা যাচ্ছে 2 বছর আগে এই অফিস শুরু হয়েছিল, দেবদত্ত চ্যাটার্জি এই সংস্থার মালিক এবং সার্জিক্যাল মেশিন সাপ্লাইয়ের কাজ করতো এই অকটেন মেডিকেল। সেই সঙ্গে যেটা অভিযোগ যে আরজিকর হাসপাতাল থেকে এই কোম্পানি বেশ কিছু মেশিন কিনেছিল, আর যেই মেশিনগুলোর দাম দর ছিল যে মানে বাজারে যা দর তার থেকে বেশ খানিকটা বেশি, এমনটাই জানা গেছে। বেশি দরে মেডিকেল কলেজ আরজিকর মেডিকেল কলেজ থেকে মেশিন কিনে সেই মেশিন বিক্রি করা হয়েছিল, এমনটাই অভিযোগ। এবং সেই অভিযোগের ভিত্তিতে আজ সকাল 7:45 নাগাদ ইডির আধিকারিকরা এই বাড়িতে এসে পৌঁছেছে। এই মুহূর্তে ইডির আধিকারিকরা এই বাড়ির ভেতরে রয়েছে এবং এখন অবধি তল্লাশি চলছে, খোঁজ খবর চলছে। আমার ক্যামেরা পার্সনকে আমি একবার বলবো, যদি বাড়ির ভেতরে যে বোর্ডটা না নেম প্লেটটা রয়েছে সেই নেম প্লেটের ছবিটা একবার দেখানো যায়, যে সেখানে কিন্তু তোমার জিএসটি নাম্বার রয়েছে, এই বাড়ির যে জিএসটি নাম্বার অকটেন মেডিকেলের যে জিএসটি নাম্বার সেটা পর্যন্ত লাগানো রয়েছে। সেই সঙ্গে অকটেনের যে ঠিকানা C28 কালিন্দী হাউসিং এস্টেট সেটাও রয়েছে। এবং সেখান থেকে দাঁড়িয়ে এখানে বাড়ি ভাড়া নিয়ে যে অকটেন চালাতো সে তার সঙ্গে নাম এখনো পর্যন্ত দেখো আরজিকর দুর্নীতিকাণ্ডে যে ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আধিকারিকরা যেরকম তদন্ত শুরু করেছে আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় যেরকম একদিকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, তারই সঙ্গে 398 নম্বর দমদম পার্কের যে বাড়ি এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এই ছবি, এই বিল্ডিংয়ের একেবারে 3rd ফ্লোরে থাকেন একজন ভাড়াটে, তার বাড়িতে এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাতে যারা ইডির অফিসাররা রয়েছেন তারা এসেছেন। তবে এক্ষেত্রে জানিয়ে রাখি যে সকাল থেকে এই যে টিম সারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা বেশ কিছু ফাইল প্রথমে বাজেয়াপ্ত করে, প্রথমে বড়বাজারে যান, বড়বাজারের একটি বিল্ডিং থেকে বেশ কিছু ফাইল বাজেয়াপ্ত করে ইডির অফিসার, এবং তারপরে তারা হোয়াইট হাউস অর্থাৎ বউবাজারে যে হোয়াইট হাউস রয়েছে সেই বিল্ডিংয়ের যে IMTR অর্থাৎ যে ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যান্ড টেকনোলজিক্যাল যে রিসার্চ রয়েছে সেই অফিস থেকেও 2টি ফাইল তারা বাজেয়াপ্ত করেন। এবং সমস্ত ফাইল নিয়ে এই মুহূর্তে তুমি যে ছবি দেখতে পাচ্ছ, যে বিল্ডিংয়ের ছবি দেখতে পাচ্ছ, 398 নম্বরে যে দমদম পার্কের যে বাড়ি রয়েছে সেই বাড়িতে একজন ব্যক্তি থাকেন এই মুহূর্তে, তার বাড়িতে ইতিমধ্যে প্রবেশ করেছেন যারা ইডির অফিসাররা রয়েছে, 6 সদস্যের ইতিমধ্যে ইডির যারা টিম রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে ভেতরে প্রবেশ করেছে। এবং তারা তার সঙ্গে যারা সেন্ট্রাল ফোর্স রয়েছে সেই সেন্ট্রাল ফোর্সের যারা কেন্দ্রীয় বাহিনীরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ভিতরেই রয়েছে, অর্থাৎ একদিকে বলা যেতে পারে এবং আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি যে এই আরজিকর দুর্নীতিতে একেবারে সকালবেলা প্রথম যার বাড়িতে যাওয়া হয় চন্দন লৌহর বাড়িতে, অর্থাৎ টেন্ডার দুর্নীতি শুধু নয়, টেন্ডার দুর্নীতির সঙ্গে অধ্যক্ষ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ
ঘোষের যে বাড়ি সন্দীপ ঘোষের শুধুমাত্র টেন্ডার দুর্নীতির সঙ্গে মেডিসিন সাপ্লাই থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আরজিকরকে কেন্দ্র করে যেভাবে দুর্নীতি হয়েছে, সুতরাং চন্দন লৌহর বাড়ি থেকে শুরু করে যে মেডিসিন সাপ্লায়ার রয়েছে তার বা তার অফিসে যেরকম একদিকে হানা দিয়েছেন, তারই সঙ্গে আইএম চেয়ারের সঙ্গে এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন যে আইএম চেয়ারের সঙ্গে বড়বাজারের যে বিল্ডিংয়ে গিয়েছিলেন সেখান থেকে যে ফাইল ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে ইডি, সেই সমস্ত ফাইলই আমরা দেখলাম ঠিক 10:30টার সময়, ঘড়ির কাঁটায় 10:30টার সময় এই বাড়িতে প্রবেশ করেন এবং এই বাড়ির একেবারে তিনতলায় যে ভাড়া থাকেন যে ব্যক্তি তার পরিবারকে নিয়ে তার বাড়িতেই এই মুহূর্তে হানা দিয়েছেন তদন্তকারী অফিসাররা। অর্থাৎ এই ফাইলের মাধ্যমে, এই ফাইল নিয়ে কিন্তু তারা বেশ কিছু তথ্য চাইছেন এবং সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু এই বাড়িতে এই মুহূর্তে তল্লাশি অভিযানে নেমেছেন ইডির অফিসাররা। অর্থাৎ বলা যেতে পারে শুধুমাত্র টেন্ডার নয়, টেন্ডারের সঙ্গে মেডিসিন সাপ্লাই থেকে শুরু করে মেডিসিন ইকুইপমেন্ট সাপ্লাই থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে যেভাবে একের পর এক দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির তদন্তে ইতিমধ্যেই টেন্ডার দুর্নীতি থেকে শুরু করে মেডিসিন সাপ্লাইয়ের দুর্নীতি থেকে শুরু করে একাধিক দুর্নীতি যেভাবে আর্থিক তছরূপ হয়েছে একেবারে, অর্থাৎ দমদম পার্কে যেখানে ইডি তল্লাশি চলছে এটাও সেই আরজিকর দুর্নীতি মামলা সম্পর্কিত। আমরা প্রত্যেকটা জায়গায় কলকাতার এভাবে রেড করছেন এই মুহূর্তে আধিকারিকরা, কোন কোন তথ্য সেখান থেকে উঠে আসে অবশ্যই সেদিকে নজর থাকবে। ধন্যবাদ প্রত্যেককে, অভয়কে ধর্ষণ এবং খুনকাণ্ডে যেভাবে দুর্নীতির আঁচ পেয়েছিলেন আধিকারিকরা তারপরে কিন্তু একাধিক জায়গায় এভাবে তল্লাশি অভিযান চলছে। আমরা খবরের দিকে নজর রাখবো, ফিরছি একটা বিরতির পর। আরজিকরে দুর্নীতি তদন্তে কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, পর এবার বিভিন্ন জায়গায় জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডির আধিকারিকরা। আজ ভোরেই আরজিকর হাসপাতালে দুর্নীতি মামলায় একাধিক জায়গায় এভাবে তল্লাশি অভিযান শুরু করে ইডির আধিকারিকরা। এই মুহূর্তে হাতিয়ারা ছবি দেখাচ্ছি আপনাদেরকে, হাতিয়ারা যেখানে সন্দীপ ঘোষের পৈতৃক বাড়ি রয়েছে সেখানে কিন্তু ইডির আধিকারিকরা পৌঁছে যান আর সেখানে বাড়ি বন্ধ থাকায় তালা ভেঙে সন্দীপ ঘোষের হাতিয়ার বাড়িতে ঢুকলেন ইডির আধিকারিকরা। একাধিক জায়গায় ঠিক এইভাবে ইডির আধিকারিকদের তল্লাশি চলছে। চন্দন লৌহ তার বাড়িতেও কিন্তু চলে যান ইডির আধিকারিকরা, একই সঙ্গে কালিন্দিতে সেখানেও কিন্তু পৌঁছে যান ইডির আধিকারিকরা। অর্থাৎ সিবিআইয়ের পর এবার আরও একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এভাবে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। এই মুহূর্তে একাধিক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, একদিকে মোহন রয়েছেন আমাদের সঙ্গে হাতিয়ারা থেকে, অন্যদিকে সৈকত রয়েছেন আমাদের সঙ্গে টালা থেকে, আর প্রজ্ঞা থাকছেন আমাদের সঙ্গে কালিন্দি থেকে। প্রথমে মোহনের কাছে যাব যেখান থেকে সন্দীপ ঘোষের বাড়িতে, পৈতৃক বাড়িতে তল্লাশি চলছে। আমরা দেখলাম মোহন যে তালা দেওয়া ছিল অর্থাৎ সেটা বন্ধ ছিল, ঢুকতে পারছিলেন না আধিকারিকরা, তালা ভেঙে সেখানে রীতিমতো ঢুকলেন। এই মুহূর্তে কি আপডেট সেখানকার? একেবারে তুমি যা বললে, যে দেখো প্রথমে এখানে বিক্ষোভ শুরু হয়েছে, যারা এলাকার মানুষ রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন, যে এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছি তারা কিন্তু এই ঘটনার প্রতিবাদ জানিয়ে। দিদি দিদি কি বলবেন দিদি, আমরা সন্দীপ ঘোষের বিচার চাই, এতদিন ধরে জুনিয়র ডাক্তারে যে প্রতিবাদ করছে রাস্তায় বসে, আমরা তাদের সাথে আছি এটাই বলতে চাই। অবশ্যই আমরা সবসময় তাদের পাশে আছি, ওরা যা কঠোরতম শাস্তি দরকার আমরা চাইছি, ফাঁসির থেকে বড় শাস্তি যেটা সেটা আমরা চাই। আজকে আপনারা তো বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন, হিউম্যান জাস্টিস বলছেন। হ্যাঁ সত্যি আমরা জাস্টিস চাইছি, একবারে দেখতে পাচ্ছি কি বলবেন দিদি আপনি? আমরা মহিলা হয়ে লড়তে চাই, মহিলা অত্যাচার করেছে, আমরা মহিলার পাশে দাঁড়াতে চাই, শাস্তি চাই আমরা। একেবারে দেখতে পাচ্ছ যে এখানে যে ছবিটা, যে এখানে কিন্তু যারা প্রতিবেশী রয়েছেন তারাও কিন্তু উই ওয়ান জাস্টিস করে, তারা কিন্তু উই ডিমান্ড জাস্টিস করে, তারা কিন্তু এই যে সন্দীপ ঘোষের পৈতৃক বাড়ি তার ঠিক সামনে তারা কিন্তু বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন। এইভাবে বলে দিই যে ইতিমধ্যেই যারা স্থানীয় লোকজন আছেন তারা পাড়া প্রতিবেশী তারাও কিন্তু এই যে ঘোষ ভিলা, যেটা কিন্তু বলা হচ্ছে সন্দীপ ঘোষের পৈতৃক নিবাস এবং সেখানে তার বাবা মা থাকতেন, এবং এখানে তুমি দেখতে পাচ্ছ যেখানে এই যে মলায়াবাস যেটা লেখা রয়েছে, যেখানে সন্দীপ ঘোষের বাবা সত্যপ্রিয় ঘোষ, মা মলায়া ঘোষ এবং সন্দীপ ঘোষের নামের পাশাপাশি সঙ্গীতা ঘোষের নাম উল্লেখ রয়েছে। এবং তুমি দেখাবো সেই বাড়িতে কিন্তু এই তুমি দেখতে পাচ্ছ যে লোকজন তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন, এবং ভিতরে যারা ইডি আধিকারিক রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই তালা যে চাবিওয়ালা তাকে ডাকিয়ে তালা কেটে তালা ভেঙে তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন।
এবং এই যে তুমি দেখতে পাচ্ছ সাধারণ মানুষ, তারা কিন্তু এখানে চড়ো হয়ে রয়েছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং এই চারিপাশে যারা স্থানীয় লোকজন রয়েছেন পুরো এলাকা জুড়ে প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছেন। এখানে উই ডিমান্ড জাস্টিস তারা কিন্তু করে যাচ্ছেন, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে যারা এলাকার মানুষ রয়েছেন তারা চাইছেন যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যাতে কড়া পদক্ষেপ নেওয়া হয়, তাই কিন্তু তারা এখানে বিক্ষোভ, অর্থাৎ সে তার যে পৈতৃক নিবাস অর্থাৎ সন্দীপ ঘোষের যে পৈতৃক নিবাস সেখানে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং উই ডিমান্ড জাস্টিস তারা করে যাচ্ছেন এবং সন্দীপ ঘোষের শাস্তি করা হোক, শাস্তি দেওয়া হোক, তা সেটা কিন্তু তারা কিন্তু এখান থেকে স্লোগান দিয়ে যাচ্ছেন। এবার সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি এখানে, যে দেখতে পাচ্ছি যারা এলাকার মানুষ তারা সন্দীপ ঘোষের শাস্তির দাবি তুলছেন এবং ইতিমধ্যে তার বাড়িতে যে ইডির তল্লাশি অভিযান সেটাও কিন্তু অন্যদিকে চলছে। অর্থাৎ এখানে একদিকে যেরকম ইডি ভিতরে ঢুকে মোহন তুমি থাকো ঠিক এই জায়গা থেকে বাড়ির কেয়ারটেকার এবং যাকে দিয়ে তালা ভাঙা হলো অর্থাৎ সেই চাবিওয়ালা বা কি বললেন শোনা যাক এক এক করে। বাবা মা যখন বেড়াতে যায় পাঁচ দিন সন্দীপ করে তখন আমি এখানে সন্দীপ করে আসতে যেত না, আমি বলি একবার ওই যখন দুর্গা পুজো হয় তখন আমি দেখি তাকে আমি দেখি আপনাকে ডাকা হলো মুখে বলো হ্যাঁ বাংলা বোঝো কন বলা হ্যাঁ কন বলা আপকো ফোন কিয়া ক্যা বলা বোলা আনে কে লিয়ে আয়া কন ফোন কিয়া দাদা তো নাম নেই জানতা আচ্ছা আচ্ছা